বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের ৬ দাপ্তরিক ভাষায় প্রকাশ ৭ই মার্চের মহেন্দ্রক্ষণ উদযাপনের সিদ্ধান্ত বিএনপির ৭ই মার্চের কর্মসূচি রাজনৈতিক ভণ্ডামি বললেন ওবায়দুল কাদের স্বাধীনতার চেতনা ভুলণ্ঠিত অভিযোগ ফখরুলের রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তরই চূড়ান্ত সমাধান নয় প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ সৃষ্টির দাবি প্রথমবারের মতো জাতিসংঘের সকল দাপ্তরিক ভাষায় অনুদিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে উন্মোচন করা হয়েছে দ্য হিস্টোরিক সেভেন্থ মার্চ স্পিচ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ওয়ার্ল্ড ডেমোক্রেসি হেরিটেজ নামের গ্রন্থটি ইউনেস্কোর সদর দপ্তর উন্মোচন অনুষ্ঠানে ছিলেন ১২ জন রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধিরা প্রণব চক্রবর্তীর রিপোর্ট একাত্তরের ৭ই মার্চ এই দিনটির জন্য বাঙালির ২৪ বছরের অপেক্ষা পাকিস্তানি শোষণ বঞ্চনার ইতিহাস তুলে ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিলেন মুক্তির ডাক দিলেন স্বাধীনতার এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণেই বাঙালি প্রস্তুত হয় মুক্তির যুদ্ধে ভাষণটি শুধু একটি ভাষণই ছিল না ছিল মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা সেদিন মুক্তির মশালে আগুন জ্বালালেন জাতির পিতা স্বাধীনতার রাঙা ভোরে নতুন সূর্য নতুন দেশ জাতির পিতার ঐতিহাসিক ভাষণটি ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্রারে প্রামাণ্য দলিল হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পর এবার জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষায় ভাষণটি অনুদিত হল ইউনেস্কো সদর দপ্তরে স্থানীয় সময় সকাল ১০টায় দ্য হিস্টোরিক সেভেন্থ মার্চ স্পিচ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ওয়ার্ল্ড ডেমোক্রেসি হেরিটেজ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ফ্রান্স আইভরি কোস্ট সেনেগাল স্পেন কিউবা সৌদি আরব মৌরিতানিয়া কুয়েত রাশিয়া চীন ও বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন ঐতিহাসিক ভাষণটি ছিল স্বাধীনতার ঘোষণা গ্রন্থটিতে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিশেষ বাণী অন্তর্ভুক্ত করা হয়েছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশন ৭ই মার্চ উদযাপন উপলক্ষে তিন দিনের কর্মসূচির প্রথম দিন ছিল শুক্রবার প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা এবারের ঐতিহাসিক ৭ই মার্চ প্রথমবারের মতো পালিত হবে জাতীয় দিবস হিসেবে সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে আরও জানানো হয় দিবসটি পালনে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে ১৯৭১ ৭ই মার্চ বিকেল ৩:১৮ থেকে ২০ মিনিটের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ প্রদানের ক্ষণটি স্মরণে দেশজুড়ে এ সময় বাজানো হবে সেই কালজয়ী ভাষণ রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্তা সমার্থক শব্দ এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ৭ই মার্চের ভাষণ কোনো সাধারণ জনসভার ভাষণ ছিল না ছিল স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত বাঙালি জাতিকে মুক্তির লড়াইয়ে অংশ নেবার চূড়ান্ত আহ্বান তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে কি ছিল না এই ভাষণে মুক্তিযুদ্ধের সর্বাত্মক প্রস্তুতির নির্দেশনা আর প্রকৃত অর্থেই বাঙালির স্বাধীনতার ঘোষণা বিশ্বের সবচেয়ে বেশি শোনা ভাষণটিকে এরই মধ্যে বৈশ্বিক প্রামাণ্য দলিল হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো That this inscription will be a source of pride and unity, of shared values and confidence in the future.
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে জাতি, তাই ঐতিহাসিক 7ই মার্চ পালনে এবার বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ, মুজিব বর্ষ ঐতিহাসিক 7ই মার্চ প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। সূর্যোদয়ের লগ্নের ধানমন্ডি 32-এ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ দিবসটি উপলক্ষে দেশজুড়ে থাকছে নানা আয়োজন। কিন্তু সেই লক্ষ মানুষের সমাগম কোভিডের কারণে অসম্ভব বলে আমাদেরকে সেটা কষ্টের সাথে বিসর্জন দিতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যখন ভাষণটা প্রচার হবে তখন শুধু ভাষণটাই প্রচার হবে, আমরা একদম ওই 50 বছরের আগের মহেন্দ্রক্ষণের কাছাকাছি থাকার চেষ্টা করছি। 7ই মার্চের ভাষণের মহেন্দ্রক্ষণে দিবসের কেন্দ্রীয় আয়োজনে অনলাইনে যুক্ত থাকবে শিক্ষার্থীরা। অন্যান্য অতিথিগণ অনলাইনে উপভোগ করবেন অনুষ্ঠান। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ প্রচার করা হবে এবং ডোকু ড্রামা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর কারণে ঐতিহাসিক 7ই মার্চে এবার জয় বাংলা কনসার্ট হচ্ছে না। আগামী বছর আরও বড় ও সরবভাবে এই কনসার্ট হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান সিআরএ ট্রাস্টি বঙ্গবন্ধু দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। ফেসবুক পোস্টে তিনি আরও জানান, এবার হবে স্মৃতির মন্থন, সপ্তাহ জুড়ে অনলাইনে দেখানো হবে বিগত কনসার্টগুলোর অংশবিশেষ। 2015 সাল থেকে প্রতিবছর বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের দিনে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরএর আয়োজনে ও ইয়ং বাংলার তত্ত্বাবধানে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি হয়ে আসছিল। গত বছর প্রথমবারের মতো চমক হয়ে কনসার্ট দেখতে এসেছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। কমনওয়েলথভুক্ত দেশগুলোর অনুপ্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর সাফল্যের সঙ্গে মোকাবেলার স্বীকৃতি হিসেবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর সঙ্গে উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথের একটি বিশেষ ঘোষণায় এই 3 নারী প্রধানমন্ত্রীকে স্বীকৃতি দেওয়া হয়। শুক্রবার যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসিকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়। সাতই মার্চ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘিরে বিএনপির কর্মসূচি সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে আতাত এবং তাদের রাজনৈতিক ভণ্ডামি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নিয়ে বিএনপি গৃহীত কর্মসূচি সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে আতাত করে তারা স্বাধীনতার আদর্শ বাস্তবায়িত করতে চায়, এটা হলো তার আরেকটা রাজনৈতিক ভণ্ডামি। তাদের ভোট কমে যাচ্ছে, কমে যাওয়ার সঙ্গত কারণ তাদের নেতিবাচক রাজনীতি, এটা সরকারেরও দোষ নয়, ভোট কম পেলে নির্বাচন কমিশনের দোষ। সমালোচনাকারীদের নিশ্চিহ্ন করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি। যারাই এই সরকারের বিরোধিতা করছে, যারাই রাষ্ট্রপ্রধানের বিরোধিতা করছে, যারাই সরকার প্রধানের বিরোধিতা করছে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অমানবিক নির্যাতন করা হচ্ছে। এই রাষ্ট্রকে একটা দলীয়করণের রাষ্ট্র, একটা অকার্যকর রাষ্ট্র, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আধুনিক সুবিধা দিয়ে রোহিঙ্গাদের ভাষাণচরে স্থানান্তরই চূড়ান্ত সমাধান নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তাদেরকে মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক চাপ সৃষ্টির প্রয়োজন। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর ভাষাণচরের স্থানান্তর এবং এর সুবিধা অসুবিধা বিষয়ক গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। গবেষণায় উঠে আসে ভাষাণচর শুধু বাসযোগ্য নয়, বরং কক্সবাজারের ক্যাম্পের চেয়ে অনেক বেশি নিরাপদ। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, সুপারিশ করা হয়েছে জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক।
জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং 7ই মার্চের ভাষণ দিবস উপলক্ষে আলোচনায় যোগ দেন মুক্তিযুদ্ধমন্ত্রী। এ সময় বলেন, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরই খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে। এরই মধ্যে একটি কমিটি করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, 2 মাসের মধ্যে দালিলিক প্রমাণ দাখিল করবে তারা, এরপর চুলচেরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। সরকারি নির্দেশনা অমান্য করায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য সহ 5 জনকে 1 সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। ইফরাস নূরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শিউলি শবনম। উচ্চশিক্ষায় নতুন মাত্রা যুক্ত করার লক্ষ্য নিয়ে প্রায় 2 যুগ আগে চট্টগ্রামে যাত্রা শুরু করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পুরনো ট্রাস্টি বোর্ড বিলুপ্ত করে গত 1 মার্চ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে সভাপতি করে নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। শনিবার বিকেলে সীতাকুণ্ডের কুমিরা ক্যাম্পাসে নবগঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। নির্দেশনা থাকার পরও ক্যাম্পাসের বিভিন্ন ভবনে তালা লাগানো, আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা এবং বৈঠকে অনুপস্থিত থাকায় 5 জনকে 1 সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বোর্ডের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয়ের 3 জন প্রশাসক থাকেন, একজন হচ্ছেন উপাচার্য, উপ উপাচার্য, ট্রেজারার। ট্রাস্টি বোর্ডের যদি বিশ্বাস তারা ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে অপসারণ করা যায়। সেই অপসারণের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা, তাকেও বলা হয়েছে থাকার জন্য, তিনি ছিলেন না। আরেকজন হচ্ছেন ফিনান্স ডিরেক্টর, অর্থ সংক্রান্ত, তাদেরকেও আমরা শো কজ করবো কারণ তারা থাকেননি। বৈঠক শেষে ট্রাস্টি বোর্ডের সভাপতি বলেন, 4 দলীয় জোটের সময় বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে ট্রাস্টি বোর্ড কোনো অর্থ বিনিয়োগ করেনি। এছাড়া জামায়াত শিবির সহ স্বাধীনতা বিরোধীদের নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কোনো সংযোগ রক্ষা করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, প্রতিষ্ঠানটির মান উন্নয়নে নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। আমরা উপলব্ধি করেছি যে যারা মূল ফাউন্ডার, যারা মূল প্রতিষ্ঠাতা, যারা অবদান রেখেছেন তাদের ওয়ারিশগণদেরকে এবং নিয়ে আসা দরকার, এবং এটা যখন আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব রাখি, তালিকা প্রণয়ন যেটা হয়েছে সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে, উনি অনুমোদন দিয়েছেন। পুরনো 1 জন সহ মোট 21 জনের নতুন ট্রাস্টি বোর্ড এখন থেকে বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার ব্যবসা বাণিজ্যের খবর। চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার এলাকার মেরিন ড্রাইভ সড়কে এস আলম সার্ভিসের নিজস্ব বাস টার্মিনালে যাত্রা শুরু হয়েছে। বিকেলে এই বাস টার্মিনালের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবুর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সালেম মোহাম্মদ তানভীর ও এস আলম গ্রুপের পরিচালক প্রকৌশলী শহীদুল আলম। এই টার্মিনাল থেকে প্রতিদিন 150টি বাস দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, কক্সবাজার ও বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দক্ষিণ চট্টগ্রাম ও শহরতলির কর্মজীবী মানুষ এতে উপকৃত হবেন। আমরা চট্টগ্রামে ডাইরেক্ট এসি বাস চালু করেছি এবং আমাদের আরও মাননীয় চেয়ারম্যান মহোদয় আছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে আমরা একটা এসি বাস চালু করার আমাদের একটা উদ্যোগ আছে। সেজন্য আমরা যদি আমাদের সাথে থাকেন, আমি মনে করি আমরা নাগরিক জীবনে সবাইকে একটা সুশৃঙ্খল একটা আমরা যাত্রী সেবা দিতে পারবো। এস আলম গ্রুপ হচ্ছে পরিবহন জগতের, সমগ্র বাংলাদেশের দিকপাল, এবং এই পরিবহন ব্যবসাকে আজকে সমগ্র বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য এই গ্রুপের অবদান কিন্তু অনস্বীকার্য। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আন্দোলন দমাতে মিয়ানমারের সামরিক জান্তার নতুন কৌশল, রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ।
খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্রিকেটাররা প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় পাচ্ছে বলে জানালেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। ক্রাইস্ট চার্চ থেকে ভিডিও বার্তায় তিনি আরও বলেন, তৃতীয়বার করোনা নেগেটিভ হওয়ার পর আলাদা গ্রুপে অনুশীলন করছে বাংলাদেশ দল, আর যে ধরনের পিচে অনুশীলন হচ্ছে অনেকটা একই ধরনের পিচে টাইগাররা ম্যাচ খেলবে বলে মনে করছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। প্রথম দিকে ফিল্ডিং অনুশীলনের পর স্কিল নিয়ে কাজ করা হবে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। এরপর ব্যাটিং বোলিং প্র্যাকটিসে তামিম বাহিনী নিজেদের ছালিয়ে নেবে 20 মার্চ সিরিজের প্রথম ওয়ানডে। আর এটির সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের 6 দাপ্তরিক ভাষায় প্রকাশ, 7ই মার্চের মহেন্দ্রক্ষণ উদযাপনের সিদ্ধান্ত। বিএনপির 7ই মার্চের কর্মসূচি রাজনৈতিক ভণ্ডামি বলেন ওবায়দুল কাদের, স্বাধীনতার চেতনা ভুলুণ্ঠিত অভিযোগ ফখরুলের। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরই চূড়ান্ত সমাধান নয়, প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ সৃষ্টির তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।